ভোট দিলেন ত্রিপুরা যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় শুক্রবার দ্বিতীয় পর্যায়ে সারা দেশের সাথে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনে উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর মনুতলা স্থিত ধর্মনগর স্কুলে ভোট দিলেন ত্রিপুরার যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় সংবাদ মাধ্যমকে তিনি জানালেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প বিকশিত ভারত নির্মাণের ভোট এবার একশো ভোটের ব্যবধানে এবার জয়লাভ করতে চলেছে বিজেপি বললেন ত্রিপুরার যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এবারের ভোট হচ্ছে একশো চল্লিশ কোটি মানুষের স্বপ্নের ভোট এবারের ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র যে বিকশিত ভারত নির্মাণের ভোট এবারের ভোট হচ্ছে কবি অতুল প্রসাদ সেনের শ্রেষ্ঠত্বের ভোট তিনি বলেছিলেন ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে তার ভোট আমরা সবার কাছে অনুরোধ করব এই পূর্বতীপুরা আসনের যারা ভোটাররা রয়েছে যুব ভোটাররা রয়েছে সবাইকে সকাল সকাল এসে সবাই যেন ভোটদান করে আমরা চাই একশো শতাংশ ভোটদান হোক এটা গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব এখানে যেন সবাই সামিল হয় এবং সবাই যেন সুশৃঙ্খলভাবে ভোট দিতে পারে প্রশাসন তার ব্যবস্থা করেছে আমরা দেখছি এই প্রকর তাপের মধ্যেও মানুষ কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে